বিরতির পর ফিরে আসলাম। শান্তির বাজারের বীরচন্দ্র এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত্যুর কারণ প্রসঙ্গে যেমনটা জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়, যেখানে মৃত্যু হলো বিনোদ দেববর্মা নামের এক ব্যক্তি। সাবগ্রুম আগরতলা থেকে সাবগ্রুম গামী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ব্যক্তির, যেমনটা এখন অব্দি খবর। মৃত ব্যক্তির বাড়ি বীরচন্দ্র নগর হসপিটাল টিলা এলাকার বাসিন্দা তিনি, এবং বিনোদ দেববর্মা ট্রেনের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। রেল ট্র্যাকের উপর দিয়ে তিনি ফিরছিলেন বাড়ি, আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন এবং সেখান থেকেই রাত্রিবেলা, বিশেষত বলা যায় যে সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় আগরতলা থেকে সাবগ্রুম গামী একটি ট্রেনে ধাক্কা মারে বিনোদ দেববর্মাকে, সঙ্গে সঙ্গে রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে বিনোদ দেববর্মার বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। যদিও এলাকা সূত্রে যে খবর, বিনোদ দেববর্মা কানে কিছুটা কম শুনতেন, যার কারণে হয়তো ট্রেনের আওয়াজ তিনি শুনতে পাননি, যার জেরেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিনোদ দেববর্মার পরিবারে রয়েছে তার স্ত্রী এবং রয়েছে তিন মেয়ে। অন্যদিকে স্ত্রী অত্যন্ত শারীরিকভাবে অসুস্থ, বিছানায় প্রায় শয্যাশায়ী। অন্যদিকে তিন মেয়ে রয়েছে, পরিবার পরিজন থেকে শুরু করে আত্মীয়রা কান্নায় ভেঙে পড়েছে বিনোদ দেববর্মার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে। ইতিমধ্যে সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে গতকালকের দুর্ঘটনায় শুনুন। ট্রেন ভাই থামানি বিনোদ দেববর্মা, ট্রেন ভাই ফেরা যাবে ঠিক আছে। একদম অক্ষম্বর কামর খাই যাব নির্মল দত্তনার সামর কাকার সবাই ভাইকে খবর মাখা যাব ওর ট্রেন ভাই ফেরত যাবে ও আর গরম লুক খাঁকে ভাই ওর খবর খবর লাইছা যতন খবর মাখা ফাইবিকা পারান বর তা ব্যাংক চালান কাকে বনা আর হাসপাতাল তো না হাসপাতাল বহু তামা দিকে হবে না বিনোদ সংশ্লিষ্টদের বক্তব্য আপনারা শুনলেন। ঘটনার খবর খবর পেয়ে মনপাথর ফাঁড়ি থেকে পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। পরবর্তী সময় শান্তির বাজারের দমকল কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিনোদ দেববর্মার মৃতদেহ। মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের লোকজনদের হাতেই তুলে দেওয়া হয়েছে মৃতদেহ। তবে মৃত্যুর কারণ সঠিকভাবে এখনো জানা যায়নি, তবে তদন্তে নেমেছে পুলিশ। রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে বিনোদ দেববর্মার যেমনটা প্রাথমিকভাবে ধারণা, তবে ইতিমধ্যেই মৃত্যুর কারণ প্রসঙ্গে তদন্ত শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট এলাকাতে শোকের ছায়া, একই সঙ্গে বিনোদ দেববর্মার পরিবারও নেমে এসেছে শোক। রেলে কাটা পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে রাজ্যে দিনে দিনে, শুধুমাত্র অসতর্কতা এবং অসচেতনতার জেরেই ঘটছে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা। তারই অঙ্গ হিসাবে গতকাল সন্ধে নাগাদ আগরতলা থেকে সাবগ্রুম গামী রেলের কাটা পড়ে মৃত্যু হল বিনোদ দেববর্মার, যেমনটা এখন অব্দি খবর। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।